আসসালামু আলাইকুম বন্ধুরা, সুলতানা কিচেন্সের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আরেকটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি চিকেন ব্রেড বল বানিয়ে দেখাবো। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটা। এখানে আমি 250 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে প্রথমে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা সেদ্ধ হওয়ার পরে আমি হাতে করে এরকম করে স্রেড করে নিয়েছি। ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, অর্ধেক কুচিয়ে নিয়েছি, এটাকে চিকেনের মধ্যে দিয়ে দেব। হাফ চামচ মতো চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্সটাও দিয়ে দেব। হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দু চামচ মতো মেয়োনিজ দিয়ে দেব। এবার এই সবগুলো ভালো করে মিক্সড করে নেব। চিকেনের সঙ্গে ভালো করে সবগুলো মিক্সড করে নেব। এটা মিক্সড করা হয়ে গেছে, আমি এবার এটাকে সাইডে রেখে দেবো। আমি এখানে কতগুলো পাউরুটির পিস নিয়ে নিয়েছি, পাউরুটির পিসগুলোর সাইডগুলো আমি কেটে নেব। পাউরুটির পিসগুলোর সাইডগুলো কেটে আমি বাদ দিয়ে দেবো। সব সাইডগুলো কেটে বাদ দেওয়া হয়ে গেছে। এবার এই সাইডগুলোকে আমি ফেলবো না, এগুলো মিক্সিতে আমি ব্রেড ক্রাম্স বানিয়ে নেব। পাউরুটির পিসটাকে নিয়ে আমি হালকা জলের মধ্যে একটু ডুবিয়ে নেব। চেপে চেপে জলটাকে বের করে দেবো। এবার এর মধ্যে চিকেনের মিশ্রণটা দিয়ে দেব। চিকেনের মিশ্রণটা দেওয়ার পরে এটা পাউরুটিটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। এরকম গোল করে বানিয়ে নিতে হবে। এবার এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব আমি। ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নেব। আমি আর একটা করে দেখাচ্ছি। পাউরুটির পিসটাকে নিয়ে প্রথমে হালকা জলের মধ্যে হালকা জলে ডুবিয়ে নিতে হবে। তারপর চেপে চেপে এক্সট্রা জলটাকে বের করে দিতে হবে। চিকেনের মিশ্রণটা পাউরুটি পিসের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর পাউরুটিটা এরকমভাবে চারিদিকটা বন্ধ করে দিতে হবে। হাতে করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এরকমভাবে চেপে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, তাহলে চিকেনের ফুটটা বেরিয়ে যাবে না। এরপর এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। এরকমভাবে ভালো করে কোট করে নিতে হবে। এবার এরকমভাবে আমি সবগুলোকে গড়ে নেবো। আগে সব বলগুলো আমার রেডি হয়ে গেছে, আমি এবার ফ্রাই করে নেবো। আমি এখানে তেল গরম করে নিয়েছি বলগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি এবার বলগুলো ভেজে নেব। আমি হিটটাকে মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে চিকেন বলগুলোকে ভেজে নেব। চিকেন বলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো।
প্লেটের মধ্যে সব তুলে নিয়েছি। প্লেটের মধ্যে আমি সব তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে।